राज्य में भाजपा कार्यकर्ता की मौत को लेकर सिलीगुड़ी में भाजपा ने एक विरोध रैली निकाली है। आज भाजपा सिलीगुड़ी सांगठनिक जिला के नेताओं एवं कार्यकर्ताओं ने सिलीगुड़ी के हाशमी चौक से एक रैली निकाली। ये रैली हिलका रोड और सेवक मोड़ की परिक्रमा कर पुनः हाशमी चौक पर पहुंचकर संपन्न हुई। इस दौरान भाजपा की तरफ से सड़क जाम कर विरोध प्रदर्शन किया गया। वहीं स्थिति को नियंत्रण करने के दौरान पुलिस और भाजपा कार्यकर्ताओं के बीच धक्का मुक्की शुरू हो गई। दूसरी तरफ भाजपा ने शुक्रवार को पश्चिम बंगाल में 12 घंटे बंद का आह्वान किया है। আমাদের মাননীয় সাংসদ কিছুক্ষণ আগে জানিয়েছে, এটা খুব স্বাভাবিক যে রাজ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশ প্র্যাকটিক্যালি দিশেহারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল কালিয়াগঞ্জে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ যদি এইভাবে যাদের দায় হচ্ছে নিরাপত্তা রাখার, তারা যদি সরাসরি রাত্রি 2:30টার সময় ঢুকে এইভাবে নিরীহ একজন রাজবংশী যুবককে হত্যা করে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা এর থেকেই প্রমাণিত হয়। আমি মাননীয় সাংসদ দেবশ্রীজি আমাকে জানিয়েছেন, মানবিকভাবে আবেদন রাখছি উত্তরবঙ্গের সমস্ত মানুষের কাছে যে একজন ভূমিপুত্র একজন রাজবংশী যুবককে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিরুদ্ধে আগামীকাল উত্তরবঙ্গ জুড়ে এই বন্ধ পালন করা হবে। সবাই এগিয়ে এসে এই বন্ধ সফল করুন, স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ সফল করুন, কারণ এছাড়া এই রাজ্যের সরকার তথা পুলিশের টনক নড়বে না। আমরা মানবিক আবেদন জানাচ্ছি, উত্তরবঙ্গের ভূমিপুত্র তাকে হত্যা করা হয়েছে এবং দায় পুলিশ, সব থেকে বড় দায় হচ্ছে মুখ্যমন্ত্রীর, যিনি গতকাল প্রেস কনফারেন্স করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। পুলিশের উপরে আক্রমণ সেটাকে কেউ যেমন সমর্থন করেনি, আবার পুলিশ যেভাবে টেনে হিচড়ে বাচ্চা মেয়েটিকে নিয়ে গেছে সেটাও সমর্থনযোগ্য নয়। কিন্তু নিজেদের অন্যায় ঢাকতে যেভাবে তারা একজন নিরীহ যুবককে পুলিশ হত্যা করলো, এটা কিছুতেই মেনে দেওয়া যায় না।